হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল। তো দেখতেই পাচ্ছ, শাড়ি পরে, লাল টুকটুকে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, স্টেজের সামনে চলে এসেছি। বেলুন দিয়ে ডেকোরেশন করেছে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা, যে যেরকম পেরেছে দারুণ কালারিং বেলুন দিয়ে করেছে। এবং ব্যাপারটা হচ্ছে, এখানে আজ 25শে বৈশাখ উপলক্ষে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, এখানে প্রতি বছরই আমাদের পাড়াতে প্রোগ্রাম হয়। যে যেরকম পারে, কেউ নাচ করে, কেউ কবিতা বলে, কেউ গান করে, কেউ আবৃত্তি করে, কেউ গিটার বাজায়, কেউ পিয়ানো বাজায়, যে যেরকম পারে সবাই সবাইয়ের মতো একটা পরিবেশন করে দেখানোর চেষ্টা করে। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ অনুষ্ঠান চালু হয়ে গেছে। তো চলো, তোমরা দেখতে থাকো। সব পারফরমেন্সই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, গান, কবিতা, আবৃত্তি সব কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কারণ রবীন্দ্র জয়ন্তী। আর সবাই, ছোট থেকে বড় সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে তো খুবই ভালোবাসো। এবং দেখতেই পাচ্ছ, গান হচ্ছে, নাচ হচ্ছে সব রকমভাবে, এবং যতটা দেখানো তোমাদের পরিবেশন করা সম্ভব হচ্ছে ততটা ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লেগেছে, কার নাচ কেমন লেগেছে। সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের গানই গাইছে, তো অবশ্যই দেখবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমারও পড়ানো যাহা চাই, গানটি কার কার ভালো লাগে, আশা করি সবাইরই ভালো লাগে। আমার তো ভীষণ একটা পছন্দের লিস্টের থেকে গান, তো সেই গানটাই গিটারে বাজাচ্ছিল। সর্বশেষ আমার দাদার মেয়ে, আমার ভাইজি, হালকা হালকা নাচ করছে, ক্লিপ খুলে যাচ্ছে, সেই নিয়ে কি কাণ্ড তোমরা দেখো।